আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আলহামদুলিল্লাহ ওয়াফাফা সমানিত ভাইরা আমরা গত পর্ব গত দার্স সময়ে নামাজের বিভিন্ন পর্বে আলোচনা করেছি আজকে এই পর্বে নামাজ ভঙ্গকারী বস্তু সময় সম্পর্কে আলোচনা করব যেহেতু নামাজ সন্ন্যত ওয়াজিব ফরজ সব আমরা জেনেছি তিনি এখন আমাদের জন্য জানা জরুরি আমাদেরই নামাজ কী কী কারণে নষ্ট হয়ে যাবে সেই কারণগুলো আমাদের জেনে রাখা খুব জরুরি আসুন প্রথম হলো নামাজের মধ্যে ভুলবশত বা ইচ্ছাকৃত কোনো কথাবার্তা বলা তবে ভুলবশত কোনো শব্দ বেরিয়ে গেলে সেক্ষেত্রে নামাজ ভঙ্গ হবে কি না এই ব্যাপারে বলা আমাদের মধ্যে দুইটা মত ইচ্ছাকৃত কথাবার্তা বললে নামাজ নষ্ট হয়ে যাবে এতে সর্বসম্মতিক্রমে সকল আলেমদের একমত কিন্তু ভুলবশত কথা বললে কারো যদি কোনো একটি শব্দ বেরিয়ে যায় তার নামাজ হবে কিনা বা তার নামাজ শুদ্ধ হবে কিনা বা ভেঙে যাবে কিনা এই ব্যাপারে ওলামাদের মধ্যে দুই মত কিছু সংখ্যক আলেম বলেছেন ভুলবশত যদি কোনো কথা মুখ থেকে বেরিয়ে যায় নামাজ নষ্ট হয়ে যাবে কিন্তু অধিকাংশ ওলামাদের রায় হলো ভুল তো ভুলেই ভুলবশত যদি কোনো শব্দ বেরিয়ে যায় নামাজ নষ্ট হবে না এবং এটাই মহাক ওল্লামাদের রায় দুই নম্বর এবং তিন নাম্বার হলো কোনো নামাজরত অবস্থায় কোন কিছু খাওয়া অথবা পান করা এটা হয়তো আমাদের সাধারণ সবাই হয়তো বুঝবে না যেমন অনেকে পান খায় নামাজের সময় এখন নামাজে ঢুকছে কুলি করতে মনে নেই দৌড়ে মসজিদ ঢুকে গেছে নামাজের মুখে একটু পান আছে সেই পানটা সিবি খেয়ে ফেলল শরীয়তের দৃষ্টিতে নামাজ নষ্ট হয়ে যাবে তবে কোনো কোনো আমারা বলেছেন এক সনা পরিমাণ যদি হয় তাহলে নষ্ট হয়ে যাতে আর সামান্য এর চেয়ে কম হয় যেগুলো ধরতব্য না এর দ্বারা নষ্ট হবে না তবে যদি যেটা আমরা খাদ্য খাওয়া হয়েছে বলে বোঝা যায় এমন যদি কিছু খেয়ে থাকি তাহলে ওষুধ নামাজ নষ্ট হয়ে যাবে এটা খেয়াল রাখতে হবে এমনিভাবে নামাজ ব্যবস্থা কোনো কিছু পান করলে এটা আমাদের দেশে বুঝতে একটু কষ্ট হতে পারে কিন্তু সৌদি আরবে আমরা দেখি সব মসজিদেই এই মুসল্লির সামনে নাম পানির বোতল দেওয়া থাকে পানির গ্লাস থাকে এখন যদি কেউ পিপাসা লেগেছে যদি নামাজরতই একটু ফাঁক করে খেয়ে ফেললো পানি পান করে ফেললো তাহলে তার নামাজ কিন্তু নষ্ট হয়ে যাবে এই জন্য খেলাটা কিন্তু নামাজরত অবস্থায় কোনো কিছু খেলে বা পান করলে নামাজ নষ্ট হয়ে যাবে চতুর্থ নম্বর নামাজের মধ্যে হাসার দ্বারা নামাজ নষ্ট হয়ে যাবে এখন ফিরো বাইরা হাসাটা কীরকম হাসার দুই রকম একটা হলো যে আমাদের ভাষা আমরা মুসকি হাসি বলি আর একটা হলো অট্ট হাসি মুস্কি হাসি বলতে যেটা কোনো শব্দ হয় নেই হঠাৎ হঠাৎ মানুষের মধ্যে একটু হালকা হাসির ভাব আসছে কিন্তু কোনো আওয়াজ হয় নেই শব্দ হয় নেই কেউ বুঝতে পারে নেই শুধু ওই মুসল্লি বুঝতে এই এই হাসির আসার দ্বারা নামাজের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ তবে যদি আওয়াজ হয় সেই আওয়াজওয়ালা হাসির দ্বারা নামাজ নষ্ট হয়ে যাবে কোনো ব্যক্তি যদি নামাজরত অবস্থায় এইরকম হাসি দিয়ে থাকেন তাহলে তার নামাজ অবশ্যই নষ্ট হয়ে যাবে বাকি রয়ে গেলো অট্ট হাসির দ্বারা নামাজ নষ্ট হবে তো এটা সর্বসম্মতি কমে অজু ভাঙবে কিনা এক্ষেত্রে হলো আমাদের একটু কথা রয়েছে কিছু সংখ্যক আলেমগন বলেছেন আল্লাহ জুজাহের বলেছেন যে অজু নষ্ট হয়ে যাবে কিন্তু মহাক্কের রায় হলো নামাজ নষ্ট হয়ে যাবে তবে অজু ভঙ্গ হবে না যেহেতু অযুভঙ্গের কিছু নির্দিষ্ট কারণ আছে সেই কারণ কারণে অজু নষ্ট হবে এর দ্বারা অজু নষ্ট হবে না পাঁচ নম্বর হলো নামাজরত অবস্থায় যদি কোনো ব্যক্তির সতর্ক নামাজ নষ্ট হয়ে যাবে এখন একজন লোক নামাজ পড়েছে কোনো কারণে তার সতর খুলে গেছে। তাহলে যদি না ইচ্ছাকৃত হয় তাহলে অবশ্যই নামাজ নষ্ট হয়ে যাবে ভুলবশতে তার অজানা যদি হয়ে থাকে তাহলে আশা করি আল্লাহ ক্ষমা করে দেবেন নামাজের সমস্যা হবে না কিন্তু যে নিবুঝে যদি কেউ নামাজরত অবস্থায় সতর খুলে ফেলে অথবা কোনো খুলে যায় তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে কেননা না সতর ঢাকা নামাজের একটি শর্ত আর এই শর্ত শর্ত ফোত হয়ে গেলে ফত হয়ে যাবে অর্থাৎ নামাজ নষ্ট হয়ে যাবে ছয় নম্বর হলো আমলে কাছির দ্বারা নামাজ নষ্ট হয়ে যাবে এইটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশেষ করে সৌদি আরবে আমরা অনেক মুসল্লিদেরকে দেখি যে বা বিশেষ করে আরবদের এই দেখে দেখে আমরাও এখন যুবকরা এই রকমের নড়াছড়া বেশি করা শুরু করেছি কিন্তু সাবধান নামাজের প্রতি অবশ্যই ধীর সুস্থে নামাজ পড়ার চেষ্টা করতে হবে বিনা কারণে নড়াছড়া করাটা জায়জ হবে না বিশেষ যদি জরুরত মোতাবেক যদি অর্থাৎ প্রয়োজন যদি হয় ছোট প্রয়োজন অনুযায়ী নারা যায় এর অতিরিক্ত নর সরাজাহাজ এখন আসুন আমলেকা সির বলতে কি বোঝায় এক্ষেত্রেও আমাদের বিভিন্ন মত রয়েছে কারো মতে কেউ কেউ বলেছেন যে তিনবারের অধিক যদি কেউ পরে নিষ্প্রয়োজনে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে কোনো কোনো আলম্বর না আমালিকা সির বলতে এটাই যে কোনো ব্যক্তি নামাজের দ্বারাই যদি এমন হরকত করে যা দূরের থেকে কোনো লোক দেখে বুঝে বুঝতে পারে তার মধ্যে সন্দেহ হে কি নামাজের মধ্যে না নামাজের বাইরে এমন পরিস্থিতি যদি হয়ে যায় তাহলে আমলে কাসির বলা হয় তারপরও আমরা বলবো নিষ্প্রয়োজনে অধিক নড়াচড়া করার দ্বারা নামাজ নষ্ট হয়ে যাবে সেই জন্য আমরা নিষ্প্রয়োজনে নামাজের মধ্যে নড়াচড়া করব না বরং সুস্থে প্রশান্ত মন নিয়ে ধীরু সুস্থে বিনয়ের সহিত দাঁড়িয়ে নামাজ আদায় করার চেষ্টা করব তারপরে সাত নম্বর হলো কেবলা থেকে মুখ ফিরে যাওয়া এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কেননা আমরা জানি নামাজের নয়টি শর্তের মধ্যে একটি শর্ত হলো ইস্তেকবাল কেবলা ক্যাবলা নামাজ আদায় করা সুতরাং কোনো ব্যক্তি যদি নামাজে দাঁড়ানোর পরে যদি তার চেহারা কেবলার থেকে ফিরে অন্যদিকে ফিরে যায় অর্থাৎ পূর্ণ যদি ফিরে যায় সামান্য একটু ফিরের দ্বারা নামাজ নষ্ট হবে না তবে পূর্ণ চেহারাটা যদি ক্যাবলার থেকে অন্যদিকে ফিরে যায় তাহলে সর্বসম্মতি কমে শর্ত নামাজের শর্ত নষ্ট হয়ে যাওয়ার কারণে নামাজ নষ্ট হয়ে যাবে সেই জন্য সব অবশ্যই খেয়াল রাখতে হবে নামাজের মধ্যে যেন এদিক সেদিক তা না হয় সর্বশেষ বলবো যেটা আরো অনেকগুলো কারণ আছে যেটা প্রসিদ্ধ যে সেটি আমরা আলোচনা করছি আট নম্বর হলো যে নামাজরত অবস্থায় কোনো ব্যক্তির অজু নষ্ট হয়ে যায় অর্থাৎ কোনো ব্যক্তি যদি নামাজে দাঁড়ানোর পরে তার যদি অজু নষ্ট হয়ে যায় তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে কেননা নামাজ শুদ্ধ হওয়ার জন্য পবিত্রতা শর্ত আর পবিত্রতাই যেহেতু নাই নামাজও নষ্ট হয়ে যাবে সেই আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি অজু ভঙ্গ হয়ে যাবে তার অজু করা ব্যতীত নামাজ শুদ্ধ হবে না অতএব অবশ্যই ওই ব্যক্তিকে পুনরায় উজু করে আবার নতুন করে নামাজ আদি করতে হবে তার এই নামাজ নষ্ট হয়ে গেছে প্রিয় ভাইরা আসুন আরও এই ব্যাপারে আরও বিস্তারিত যে আলেম আমাদের কাছ থেকে জেনে নিয়ে আমরা নামাজটা সবসময় যেন চেষ্টা করবো যে আমাদের নামাজ যেন শুদ্ধ হয় সহি শুদ্ধ হয় এবং এমন কোনো কাজ যেন আমাদের দ্বারা না হয় যে কাজের দ্বারা নামাজ নষ্ট হয়ে যায় আল্লাহ আমাদেরকে শুদ্ধ সহি শুদ্ধভাবে সন্দুপ মোতাবেক নামাজ আদায় করার তৌফিক দান করুক এবং নামাজ ভঙ্গকারী যত বস্তু আছে সব বস্তু থেকে হেফাজত করার হেফাজত মানে যেন আল্লাহ আমাদেরকে করেন এই বলে আজকের এই সংক্ষিপ্ত বর্ণনা শেষ করলাম ও আনিল আহ্বান আলহামদুলিল্লাহ রবীলিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি